আনিশ খানের মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি চলছে। মুখ্যমন্ত্রী যখন মাথার উপর আছেন তখন অহেতুক এটা নিয়ে ভাবার কিছু নেই। উনি যখন আছেন মাথার উপরে যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। বুধবার বর্ধমানের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদারের প্রচারে এসে এই মন্তব্য করলেন প্রাক্তন ফুটবলার ও তৃণমূল নেতা রহিম নবী। সঙ্গে হাজির ছিলেন ফুটবলার অ্যালভেডো, দীপঙ্কর এবং মেহতাব। এদিন তাদের স্বাগত জানান 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। ওয়ার্ডের নীলপুর পীরতলা থেকে হুট খোলা জিপে চেপে প্রার্থীর হয়ে প্রচার করেন তারা। বাংলায় এই খ্যাতসম্পন্ন ফুটবলারদের দেখতে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। প্রচার শেষে স্থানীয় মাঠে একত্রিত হয়ে এলাকাবাসীদের সাথে ফুটবল খেললেন প্রাক্তন ওই ফুটবলাররা। যেটা এখন আপনি বলছেন তো, এটা দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন আছেন আমাদের মাথার উপরে, তো এটা নিয়ে এত ভাবার কিছু নেই। উনি যেটা ভালো বুঝবেন অবশ্যই করবেন। দেখুন, অন্যায় যদি হয়ে থাকে, সেটা আমাদের দিদি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, উনি ব্যাপারটাকে পুরোপুরি হ্যান্ডেল করবেন। এটাকে নিয়ে অহেতুক এটাকে নিয়ে কিন্তু একটা নোংরা রাজনীতিও চলছে। দিদি যখন আছে, দিদি ঠিক সামলে দেবে এবং যেখানে হয়েছে একটু শান্তভাবে বা কোনো খারাপ এতে পা না দিয়ে আমার মনে হয় এটাকে ফোকাস করা উচিত। যেটা এখন হয়েছে অবশ্যই খুব দুঃখজনক এবং খুব মর্মান্তিক ঘটনা আমরা জানি, কিন্তু যদি এটা ওরা যেরকম বলছে যেটা কি পুলিশ করেছে, ঠিক আছে, সেটা তার জন্য কিন্তু পুলিশও দায়িত্ব নিয়ে সেটাকে পালন করার চেষ্টা করছে, যে তারাও প্রুফ করার চেষ্টা করছে যেটা আমরা নেই, সেটা কি আছে না আছে সেটা কিন্তু অবশ্যই করব। বর্ধমান থেকে পম মহন্ত ও কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দবার্তা।